नॉकआउट टूर्नामेंट एफसी वर्सेस शिवाजी एफसी शुरू होच्छे एखोनी खेला किन्तु शिवाजी एफसी प्लेयर संख्या खुबी कम। शिवाजी एफसी 8 जन मिले खेलछे। शिवाजी एफसी 8टा प्लेयर आजकेर मैच বলদগলে শিবাজি এফসি আসবে আউটলাইন বল বিভাস বিনোদ বিভাস থেকে বিনোদ বিনোদের ভাষণ বল রাজ 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 পেয়েছে বল রাজ থেকে অফসাইড নবাব নবাব থেকে পরিমল বিনয় আশিক ওখানে আশিক আশিক থেকে রনিত সরাসরি কিপার পরিমল থেকে বিভাস বিভাস বিনোদ বিনোদের উদ্দেশ্যে গুন্তল আবার নকআউট চ্যাম্পিয়ন এবছর এবছর আবার তারা নকআউট চ্যাম্পিয়ন আবার আবার আন্না সুযোগ থেকে কল আউটলাইন মানে বিভাস বিভাস থেকে পরিমল পরিমল পরিমলের ভাষণ বল লম্বা হয়ে গেল বলটা সরাসরি ওখানে কিপার ঠাকুরদা বিভাস খেপ খেলেছে ক্লাবে খেলেনি বিভাস রেখেছে বিনোদের উদ্দেশ্যে বিনোদ বিনোদ রেখেছে সুমনকে সই করে বসে থাকলো কিন্তু ওই ছুরা তো খেপা ওকে মানা করেছিলাম জানো যে ছোট ইকবাল ভালো আটকে রেখেছে এপিসি কে 8টা প্লেয়ারে শিবাজি আটকে রেখেছে এফসি কে শিবাজি এফসি 8টা প্লেয়ারেও এখন অবধি এফসি কে আটকে রেখেছে লম্বা ক্লিয়ার ওখানে বিনয় বিভাস রনিত বল সরাসরি আউটলাইন বল চলে গেল সরাসরি আউটলাইন কর্নার না ঠিকঠাক ছিল না কর্নারটা ওখানে বিভাস শিবাজির আরও দুটো প্লেয়ার অ্যাড হয়ে গেছে ওর সঙ্গে 10 শিবাজি 10 জন আর এফসি 11 জন ফাউল ওখানে ইকবাল ইকবালের ভাসল বল ঠাকুরদার হেড সুন্দর বিনোদ বিনোদ বিনোদের ভাসানো বল ওখানে রাজ রাজ থেকে পরিমল পরিমল থেকে রাজ থেকে নবাব নবাব না ঠিক ঠিক শটটা হলো না নবাবের ওখানে বিভাস বল পেয়ে গেছে ব্যবস্থা পরিমল পরিমল থেকে রনিত রনিত শট শটটা ঠিকঠাক ছিল না সরাসরি কিপার টফি
কবি বিবাস করেছে এখানে ইকবাল কবি থেকে ইকবাল ওখানটাই হয়ে যাবে ব্ল্যাক বালুটা গেল তুই তো এর কথা বলছিলাম কে ট্রফি সুন্দর রিসিভ ট্রফির ওখানে ট্রফি থেকে ইকবাল ছোট ইকবাল নাকি ভাই ছোট ইকবাল ভালো বল ও সুন্দর বল পেয়ে গেছে শিবাজি কি করলেন শট নেওয়ার দরকার ছিল না 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 ছোট ইকবাল বাড়ি দিয়েছে ইকবাল দারুণ বল ট্রফি ট্রফির সঙ্গে নবাবের টক্কর ওখানে দেখা যাক ফাউল ওখানে ফ্রি কিক আসলে বল ট্রফির হেড একটুর জন্য গোল হতে হতে বেঁচে গেল আসিফ আসিফের শট বাইরে শট ডনমসলিমটা খুব সুন্দর টিম ফাউল ওখানে রিয়েলো কার্ড মান্ডিল নবাব তো তোরই ভাই তো বাড়ি পাশে বাড়ি দিলাম করছিস তো ওকে ঠাকুরদার পাই বল এই আমার সাথে রাজকুমার গোলটা খাই যাবো না তোদের মদনকে দিয়ে ওখানে বিনোদ বিনোদ দেখেছে ভালো বল রাজের উদ্দেশ্যে কিন্তু রাজ ওখানে অফসাইড ঠাকুরদা আর টফি মানে কিপার গেছে নবাব গোলকিপার না ওদের ওকে নামাই নাকি অনেকদিন পরে এসেছিল বিনয় ভাসিয়ে রেখেছে রাজের উদ্দেশ্যে ফাউল ওখানে হ্যাঁ 11টা হলো এবার এতক্ষণ খেলার পর শিবাজি এফসির ভাসানো বল মানে ঠাকুরদা বল আউট লাইন রনিত রনিতে বাড়ানো বল ওখানে আশিক আশিক ঢুকে গেছে দারুণ শট ছিল আশিকের বলছিল গেল সরাসরি আউট রনিতে শট ভালো হেড ওখানে শিবাজি এফসির কুন্তল দেখে তুমি বেশ না তোরা সামনে দিকে জিতলো মুশারফ এখানে মুশারফের পায়ে বল মুশারফ থেকে টফি ভালো বাড়িয়েছে টফি ওখানে মুশারফ থেকে বিনয় মানে ফাউল এটা বাইরে দিলে এটা ঠাকুরদা ঠাকুরদার পায়ে বল ঠাকুরদার থেকে এই বছর লিগ সিরিজ চারটা খেলা মাত্র মাত্র হলো তিনটে আর সিপ মানে এই বছর সিজন শেষ আমরা ডাকল সাথে গল্প করছিলাম আসিক ভালো বল রাজ টাচ করে দে তাহলে যাবে ভালো খেলছে শিবাজি এফসি দারুণ বল
নাম্বার 10 শিবাজি এফসির ভালো পাস ওখানে নবাব ভালো রিসিভ নবাবের ভালো বল বাড়িয়েছে রনিতের উদ্দেশ্যে এবং শট এবং গোল তার সঙ্গে এক গোলে এগিয়ে গেল এফএসসি ওখানে নবাবের হেড বল চলে গেল আবার আউটলাইন ফাউল থ্রো ওখানে পরিমল রনিত রনিত থেকে আসিক ভালো বল রেখেছে ওখানে ভালো কভারে রেখেছে বল চলে গেল কর্নার লাইন শট মুশারফ বিভাস থেকে বিনা পরিমল পরিমলে বাড়ানো বল রাজ রাজ থেকে পরিমল বিভাস বিভাসে ভাসানো বল আশিকের উদ্দেশ্যে কিন্তু আশিক অফসাইড ভালো বল হারানো সরাসরি কিপার সুন্দর ঋষিক ওখানে বিনয় বিনোদ রনিত রনিতকে ব্যাক পাস বিনোদ থেকে বিভাস 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 থেকে রনিত রনিতের ভাসানো শট মানে রাজ থেকে নবাব নবাব থেকে আবার রনিত রনিতের জোরালো শট বল চলে গেল সরষে আউট পরিমলের হেড থেকে রনিত ইকবাল ছোট ইকবাল ভালো বল ভালো না বলটা ঠিকঠাক পাস হলো না ভালো বল বিভাস থেকে আশিক বল সরাসরি চলে গেল আউটলাইন বল আউটলাইন পরিমল মুশারফ বল ছিঁড়ে নিয়েছে পরিমল আবার পরিমল থেকে বিভাস বিভাস বিভাসে ভাসানো বল ওখানে বিনোদের উদ্দেশ্যে না বল আউটলাইন ইকবাল মুশারফের উদ্দেশ্যে অফসাইড মুশারফ ওখানে ঠাকুরদা ঠাকুরদা ঠাকুরদার পাই বল ঠাকুরদা থেকে বিভাস বিভাস থেকে রনিত রনিত বাড়িয়েছে পরিমলের উদ্দেশ্যে না ব্লক সুন্দর ব্লক আসিফ ছোট ইকবাল না বলটা ঠিকঠাক রিসিভ হলো না বল চলে গেল আট লাইন আমাদের পিকনিক পরিমল আশিকের উদ্দেশ্যে ফাউল ওখানে বল চলে গেল সরাসরি আউট লাইন ভালো পাস বিভাস
বিভাস থেকে রাজ ভালো বল রেখেছে রণিতের উদ্দেশ্যে। রণিত কিন্তু একটি গোল তুলে নিয়েছে, দেখা যাক এই গোলটা কি হয় না। শট এবং গোল, তার সঙ্গে দুই গোলে এগিয়ে গেল এফএসসি। রাজ এবং ফাউল ওখানে পেয়েছে বিভাসে, শট ডাউন শট না রণিত, সরাসরি কিপার শিবাজি, ট্রফি, ট্রফির বাড়ানো বল ছিল, বলটি ঠিকঠাক ছিল না পাস। ওখানে দুই ভাই বিনোদ আর বিনয়, মানে বিভাস, বিভাসে পরিমল, পরিমল থেকে আশিক, আশিক থেকে রণিত, দুটো গোল তুলে নিয়েছে রণিত, ভালো ক্লিয়ার ওখানটাই বিনয় আউট। থ্রো বল চলে গেল সরাসরি আউট লাইন নাকি 10-14। রাজ, রাজ ভালো ডজ রাজের, এবার সুযোগ দেখা যাক না, আবার শট ছিল রণিতের, লম্বা ক্লিয়ার ওখানে ঠাকুরদের, সুন্দর রিসিভ কিন্তু বল পেয়ে গেল ছোট ইকবাল। ভালো বাসানো বল কিন্তু অফসাইড, বিভাস, বিভাস থেকে বিনয়, ইকবাল, ইকবাল থেকে মুশারফ, মুশারফ, মুশারফের সুন্দর বাড়ানো বল, ব্যাক পাস ওখানে বিনয়, বিনয় দেখে নিচ্ছেন কোথায় রাখবেন, দেখেছেন ঠাকুরদাকে, ঠাকুরদা থেকে রাজ, রাজ থেকে আবার ঠাকুরদা, আবারও রাজ, বল চলে গেল আউট। নবাব অফসাইড ওখানে, বিভাস, বিভাস, বিভাস থেকে আশিক, আশিক বাড়ি দিয়েছে রাজের উদ্দেশ্যে, ভালো বল, ভালো সুযোগ, বল চলে গেল সরাসরি আউট লাইন। বিভাসের হেড, বিনোদ, বিনোদ থেকে রাজ, রাজ থেকে আবার বিনোদ, আবার বিভাস, সুন্দর রানটাচ্ছে খেলে নিচ্ছে বেশি না, ঠিকঠাক হলো না বলতে হলে, শিবাজি এফসি, ইকবাল, আবার ইকবাল, ইকবাল রেখেছে ভালো, বল চলে গেল সরাসরি আউট লাইন। বাইরে আছে বল, রণিত, রণিত থেকে নবাব, আবার রণিত, না না যাবো না, বল না, মাঠে মাঠে ফিস্ট হচ্ছে মাঠে, লম্বা ক্লিয়ার দিচ্ছি আমি থেকে নবাব, নবাব থেকে বিভাস, এখনো বিভাস বল ধরে রেখেছে, বিভাস থেকে রাজ, ব্যাক পাস বিনোদ, বিভাস, বিভাস থেকে পরিমল,
রনিত থেকে বিভাস, আবার রনিত, রনিত বাড়িয়েছে ভালো বল ওখানে, আবার রনিত একপাশ, নবাব, নবাব থেকে রনিত রেখেছিল, আর কেউ উদ্দেশ্য পরিমল, পরিমল, পরিমল শট, দারুণ সেভ ওখানে কিপারের, আবার আছে বল মানে রনিত, ওই থেকে নবাব, নবাব থেকে বিভাস, বিভাস থেকে আবার নবাব, নবাব থেকে পরিমল, অফ সাইড ওখানে রনিত, 2 মিনিট অ্যাডেড টাইম, টপি এই তো পরিমল, পরিমল থেকে রনিত, পাঁচটা ঠিক হলো না, বল দেখলে শিবাজি এফসি, একটু বল বয়ে গেছে, আর সিক্স শট গোল, নিজের পা থেকে গোলটি দেখলাম, এর সঙ্গে 3 গোলে এগিয়ে থাকলো এফসি, চলছে অ্যাডেড টাইমের খেলা, এর সঙ্গে এফসি 3 গোলে এগিয়ে, অফসাইড, চলছে অ্যাডেড টাইমের খেলা এবং হাফ টাইম, হাফ টাইমে 3 গোলে এগিয়ে থাকলো এফইউসি, শুরু গেল সেকেন্ড হাফের খেলা, এফইউসি, এফইউসি 3 গোলে এগিয়ে, আউটলাইন সুমন, সুমন বিনোদের উদ্দেশ্যে, বিনোদ বাড়ি দিয়েছে, এর সঙ্গে 3 গোলে এগিয়ে আছে এফইউসি, বিভাস, বিভাস থেকে বিনয়, বলতে গেলে শিবাজি এসসি, মানে ইকবাল, মুশারফ, শিবাজি এফসি মুশারফ, ভালো শট, বল চলে গেল আউট লাইন, বিশেষ কারণবশত আমি আর এই খেলাটা দেখাতে পারছি না আজকে, নেক্সট খেলা 3 তারিখ হিন সিআরসি সেমিফাইনাল, নকআউট, হিন সিআরসি নকআউটের সেমিফাইনাল ম্যাচ, আজকে বিশেষ একটু কারণবশত আমাকে মাঠ ছেড়ে চলে যেতে হচ্ছে।